लोक ट्रेने दिल्ली যাচ্ছে আর একটা লোক পাশে গিয়ে জিজ্ঞাসা করছে দাদা আপনি কোথায় যাবেন একটু জোরহাত করে বলবেন বলল আমি দিল্লি যাব বলল হ্যাঁ দিল্লির আগে স্টেশন মোগলসরাই তা আমাকে দয়া করে একটু মোগলসরাই নামিয়ে দেন না ভোর 6টার সময় ট্রেন পৌঁছাবে তো মোগলসরাইয়ে শীতের রাত্রিতে আমি ঘুম থেকে হয়তো উঠতে পারবো না হ্যাঁ এবারে একটু নামিয়ে দেন বলল ঠিক আছে আমি নামিয়ে দেব আপনাকে কোনো চিন্তা করতে হবে না বলল দাদা মনে কিছু করেন না আমি আবার ঘুমিয়ে গেলে আমি উঠতে চাই না ও আমি হয়তো নামতে চাইবো না কিন্তু জোরহাত করে বলছে একটু কষ্ট করে একটু নামিয়ে দেবেন দাদা গো এই মোগলসরাইয়ে যদি আমি 6টায় না নামতে পারি ওইখান থেকে 75 কিলোমিটার দূরে আমার ইন্টারভিউ আছে ওই ইন্টারভিউ সকাল 9টায় আমি পৌঁছাতে পারবো না আমার চাকরিটা বাতিল হয়ে যাবে ট্রেন থেমেছে জানলা খুলে দেখে লেখা আছে স্টেশনে ওই লোকটা দিল্লি ঝপ করে চমকে দেখি দিল্লি তখন যে লোকটাকে নামিয়ে দিতে বলেছিল সে লোকটাও নামছে ও বলছে দাদা আপনাকে বলেছিলাম 6টার সময় মোগলসরাইয়ে গাড়ি যাবে আপনি আমাকে নামিয়ে দিলেন না একই বাবা এখন তো এস 8টা বাজে 1 ঘন্টার মধ্যে আমি মোগলসরাইয়ে গিয়ে আমার চাকরি বেকার হয়ে যাবে এ আপনি খুব শয়তান লোক আছেন তো এ কি আসলে ট্রেন থেকে নেমেছে ও নেমেছে ও লোকটার কথা বলে না বললো কি উপকার আমাকে না করতেন আপনি আমাকে একটু নামিয়ে দিতে বলেছিলেন আমি এখন কোথায় যাব অন্য কেউ হলে আপনাকে জুতিয়ে মারতো বলে লোকটা চলে গেল যে লোকগুলো সব দাঁড়িয়েছিল ট্রেন থেকে নেমেছে বললো দাদা কত টাকা নিয়েছিলেন ওকে নামিয়ে দেবো বলে কত টাকা নিয়েছিলেন বললো টাকা তো নেইনি আমি বললো টাকা নেননি আর কি পেয়েছেন না আপনাকে জুতিয়ে খাল খুলে দেবো বলে গেল আপনি চুপ কেন কে এসেছি সে কি করছে এই ভাবনায় ও একটা অন্যজনকে নামিয়ে দিয়ে এসেছে ও লোকটা নামতে চাইনি ও ঘাড় ধাক্কা দিয়ে মোগলসরাই স্টেশনে ফেলে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে বলছে যাকে নামিয়ে দিয়েছি সে কি করছে এই ভাবনায় আমি একে আর কিছু বলতে পারিনি আসলে আমরা ডিজিটাল ইন্ডিয়ার ট্রেনে চেপেছিলাম আমাদের ঘাড় ধাক্কা দিয়ে নরেন্দ্র মোদী এমন স্টেশনে নামিয়ে দিয়েছে ওই স্টেশনে আমরা কখনো যেতে পারিনি আমরা যেতে চাইনি আমরা বলেছিলাম ওই স্টেশনে জিএসটি আছে ওই স্টেশনে নোটবন্দি আছে ওই স্টেশনে নামলে গ্যাসের দাম বাড়বে ওই স্টেশনে নামলে কৃষকের দ্রব্য আয় দ্রব্যাদি বিক্রি হবে না বাজারে ওই স্টেশনে নামলে কয়লা খনি বিক্রি হবে ওই স্টেশনে নামলে জীবন বিমা বিক্রি হবে ওই স্টেশনে নামলে বিএসএনএল বিক্রি হয়ে যাবে ওই স্টেশনে নামলে ভারতবর্ষ বিক্রি হয়ে যাবে সেই রকম একটা স্টেশনে নামিয়ে দিয়েছে আমাদের ওই লোকটার মতো কি দুর্দশা হচ্ছে ভাইয়েরা আপনাদের বিচার করতে হবে কিন্তু এ ভোট কঠিন ভোট কিন্তু ভাই আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই ভারতবর্ষের স্বাধীনতার পরে যত ভোট হয়েছে এই 2021-এর বিধানসভা নির্বাচন সব থেকে কঠিন নির্বাচন অক্টোপাসের মতো আমাদের শুভ বুদ্ধি সম্পন্ন বাংলার উন্নয়নের কান্ডারি মমতা ব্যানার্জিকে অক্টোপাসের মতো চেপে ধরছে অশুভ শক্তি সেই অশুভ শক্তিকে একমাত্র প্রতিহত করতে পারেন আপনারা কারণ আপনারা বাংলার জাগ্রত জনগণ আপনাদের ভোটে এই সোনার বাংলা তৈরি হয়েছে তৃতীয়বারের জন্য আপনারা নন্দ সাহাকে জিতিয়ে আবার এই আপনারা পেয়ে যাবেন ইজি ফাইন্যান্স এবং লো ডাউন পেমেন্টে যে কোনো মডেলের গাড়ি তাছাড়া অত্যাধুনিক পদ্ধতিতে গাড়ি সার্ভিসিং ওয়াশিং ধোয়া পরীক্ষা তথা আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারের জন্য চলে আসুন নাগ অটোমোবাইলস ঠিকানা রঘুনাথপুর বরাকর রোড পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল পিন নাম্বার 7231333 সম্পর্ক ফোন নাম্বার 9932493677 অথবা 7797040044